মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। বন্ধুরা, এগুলো হলো সেই দুধমান কচু গাছ ডেটা। ওই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, শীতকাল পড়ে গেছে বন্ধুরা, নানান রকমের ফুল গাছ লাগানো হবে, তাই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই ডাটাগুলো মোটা হয়ে গেছিলো, তাই কেটে নিয়েছি। আর এই দেখো, ওগুলো লতি, একটা গাছের থেকে এতটা লতি পেয়েছি। এই লতিগুলো আলুর মতন করে খোসা ছাড়িয়ে মাছের ঝোলে রান্না করলে কিন্তু দারুণ লাগে। মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হয়, যেমন আলু রান্না করতে এইভাবেও রান্না করলে হয়। তো বন্ধুরা, যাই হোক, এই লতিগুলো পেয়েছি, ডাটাগুলো কেটে নিয়েছি, আর কিছুটা পাতা রান্না করেছি। এই দেখো, বাজার করে নিয়ে এসেছি রবিবারের দিন। মাংস এখানে 700 মতো মাংস আছে, আমরা তিনজন খাই মাংস, পোলট্রির মাংস। আর এই হলো একটা রুই মাছ ছোট দেখে, আর এগুলো ভোলা মাছ, খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ, তাই আমার জন্য ভোলা মাছ আনবে। আর এগুলো চিংড়ি মাছ, ছোট চিংড়ি, এগুলো কচু শাক খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, সব থেকে এইটা মজার ব্যাপার, দেখো মাছ নিয়ে এসে কী কী রকমের, দেখো একটারও মাছের কিন্তু আমি নাম জানি না, তোমাদেরকে দেখাচ্ছি, আমি বলতে পারবো না যেগুলো কী মাছ। দেখো এক একটা মাছ এক এক রকমের নিয়ে এসছে, তাই আমি বলছিলাম যে কীরকম বাজার, ঠিক আছে। দেখো এর একরকম মাছ দুটো নিয়ে এসছে, এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, জানো আলু বেগুন দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। আর দেখো তিন চার রকম, মানে তিন রকমের মাছ, দুটো মাছ একরকম করে, একটা মাছ একদম আলাদা। আর এই হলো রবিবারের মাছ কিনে নিয়ে এসে, মাছ আরও নিয়ে আসতে হবে, না তো সারা সপ্তাহ হবে না বন্ধুরা। তো দেখো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, একটু লাইক দিয়ে দেখো পুরো ভিডিওটা। এটা হলো কচু শাকের পাতা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে, মিষ্টিও দিতে লাগে। আর হলো পেঁয়াজকালি আলু ভাজা, পেঁয়াজকালি ভাজা আমার খুবই ভালো লাগে, পেঁয়াজকালি আলু ভাজা। আর এই মাছগুলো ভেজে রেখেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো মাছগুলো ভেজে রেখেছি। তো চলো বন্ধুরা রান্নাটাই দেখি। নতুন বন্ধুরা যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছে, প্লিজ আমাকে বন্ধু করে নিও, অবশ্যই তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। এই দেখো সেই আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করে ফেলেছি, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে রান্না করেছি, বেশি মশলা দেয়নি, জিরের গুঁড়ো আদা ঘষে দিয়েছি এতে শুধু, আর কিছু না। ভালো হয়েছিল মাছের ঝোলটা খেতে, খাওয়া দাওয়ার পরে বলছি তো। আর এগুলো চিকেন রান্না করেছি, একদম বেশ লাল লাল করে ঝোল করেছি। তা আমার এইটুকুই রান্না রবিবারের এই ছোট্ট ভিডিওটা, যারা দেখেছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাক, টাটা, সবাই ভালো থেকো।